নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শিবরাত্রির পরের দুই দিন পড়ছে শনি অমাবস্যা, আর এই শনি অমাবস্যাতে এই ছয় রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং আপনারা ডবল বরদান পেতে চলেছেন। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি এবং এই ভিডিওর শেষে আমি একটি কাজ করার কথা বলবো, যে কাজটি আপনাদের প্রত্যেকের জীবনে শনি দেবতার ডবল বরদান পেতে সাহায্য করবে। তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। শিবরাত্রির পরের দুই দিন পড়তে চলেছে শনি অমাবস্যা, আর এটি আপনারা সকলেই জানেন। আর এই শনি অমাবস্যাতে যে ছয় রাশির কথা বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে ডবল বেনিফিট আসতে চলেছে। তবে তাদেরই যারা ভিডিওর শেষ পার্টটা দেবে, কারণ আমি ভিডিওর শেষ পার্টে সেই একটি কাজ করার কথা বলবো, যে কাজটি আপনাদের প্রত্যেকের জীবনে ডবল বেনিফিট দিতে বাধ্য, এটি কনফার্মড। তার আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই শনি দেবতা কীভাবে প্রসন্ন হয় বা কেনই বা প্রসন্ন হয় বা শনি কি দেখায় জেনে নেওয়া যাক। দেখুন, শনি গ্রহ বা শনি দেবতা বা শনিদেব যাই বলুন না কেন, উনি কিন্তু ন্যায়কারক গ্রহ, যেটি আমি প্রতিটি ভিডিওতেই বারবার আপনাদেরকে রিমাইন্ড করার জন্য বলি। অনেকে আমাকে কমেন্টস করেন যে একই কথা কেন বলছেন, কারণ আপনারা নতুন যারা দেখছেন তাদের জন্য বলছি এবং যারা পুরনো দেখছেন তাদেরকে রিমাইন্ড করার জন্য বলছি। তো ব্যাপার হচ্ছে শনিদেব বা শনি গ্রহ ন্যায়কারক গ্রহ, কী দেখায় শনিদেব বা শনি গ্রহ? দেখায় কালো দ্রব্য, এছাড়াও দেখায় বড় বাস ট্রাক অর্থাৎ ট্রান্সপোর্টের বিজনেস, অর্থাৎ আপনার বড় ট্রান্সপোর্টার রয়েছে সেটি কিন্তু শনি দেখায়। এছাড়াও শনি সর্ষার তেলকে দেখায়, হ্যাঁ বন্ধুরা, এছাড়াও শনি গরিব মানুষকে দেখায়, যারা দুস্থ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে দেখায়। শনি কী কী পছন্দ করে না? শনি পছন্দ করে না প্রতারণা করা, যেটি বর্তমান যুগে বহুলাংশে হয়ে আসছে, অর্থাৎ কারো অর্থ নিয়ে চিট করা। আর সেই চিটটা যদি কোনো গরিব মানুষের হয় তাহলে তার কথাই নেই। এছাড়াও শনি মদ্যপান কিন্তু পছন্দ করে না। এছাড়াও পর নারীর প্রতি আসক্তি কখনোই কিন্তু শনিদেব পছন্দ করে না। তাহলে কী কী পছন্দ করে? আপনাকে সৎ ধার্মিক মানুষ হতে হবে, পরের ক্ষতি না করে পারলে উপকার করুন, আর যদি উপকার করতে নাই পারেন ক্ষতি করবেন না। এছাড়াও রাস্তার দুস্থ কুকুরদেরকেও কিন্তু শনিদেব বা শনিগ্রহ দেখায়, যেটি আমি বারবার প্রতিটি ভিডিওতে আপনাদেরকে রিমাইন্ড করে দিই। আর এই দুস্থ কুকুরগুলোকে যদি পারেন আপনারা আপনার সামর্থ্য মতো, আমি আপনাদেরকে বলবো না আপনারা প্রচুর কিছু দিন, আপনার সামর্থ্য মতো কিছু খাবার দিন, তাতে কিন্তু শনিদেব প্রসন্ন হয়। আপনার ধরুন 5 টাকা বা 10 টাকা খরচা হলো, এই খরচাটা আপনার 500 টাকা বা 600 টাকা এনে দিবে, এটি কিন্তু কনফার্ম। তাই আপনারা যে কাজগুলো বললাম করতে সেই সমস্ত কাজগুলো করুন, আর যে কাজগুলো বললাম না সেগুলো কিন্তু করবেন না। আরেকটি কথা না বলেই পারছি না, আপনার জন্মছকে শনি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা এর ফল পাবেন, যদি শনি খারাপ অবস্থায় থাকে তাহলেও আপনারা ফল পাবেন। কেমন করে? আমি যে কথাগুলো বললাম সেই কাজগুলো যদি আপনারা করেন, অর্থাৎ যদি আপনার জন্মছকে শনি গ্রহ খারাপ থাকে কিন্তু আপনি যে শুভ কাজগুলো বললাম সেই কাজগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি বেনিফিট পাবেন।
উল্টো দিকে যদি আপনার জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় থাকে, কিন্তু আপনি যে নেগেটিভ কথাগুলো বললাম সেই কাজগুলো যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফল পাবেন না। এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। আর আপনার জন্মছকে শনিগ্রহ কেমন রয়েছে সেটি যদি জানতে চান, সেক্ষেত্রে আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে, এবং ভিডিওর শেষে আমি একটি উপায়ের কথা বলবো যে উপায়টি আপনাদের ডবল বেনিফিট দিতে সাহায্য করবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শিবরাত্রির পরের দুই দিন শনি অমাবস্যাতে আপনাদের জীবনে ডবল বেনিফিট আসতে চলেছে, অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এই সময়ের মধ্যে আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেন, এবং আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা যারা শনি রিলেটেড প্রোডাক্ট বিজনেস করেন সেই সমস্ত বিজনেসে কিন্তু ডেভেলপমেন্ট করবেন। শনি রিলেটেড প্রোডাক্ট কোনগুলো সেগুলো আমি অলরেডি ভিডিওর প্রথমে বলে ফেলেছি। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শনি অমাবস্যাতে আপনাদের জীবনেও কিন্তু ভাগ্যের তালা খুলতে চলেছে, অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন যারা শনি রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তাদের জীবনে আসতে চলেছে। এছাড়াও আদার্স বিজনেসেও কিন্তু আপনাদের আসবে। এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনি অমাবস্যাতে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন যারা শনি রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বহুলাংশে আসবে। এছাড়াও আদার্স বিজনেসেও কিন্তু এই ধন আসতে চলেছে। এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শনি অমাবস্যার পরের দুই দিন আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, এবং এই ধন আসবে বিশেষ করে যারা শনি রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন। শনি রিলেটেড প্রোডাক্ট কোনগুলো সেগুলো আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন একবার গিয়ে শুনে নিন। এছাড়াও আদার্স বিজনেসেও কিন্তু আপনাদের ধন আসবে। এছাড়াও এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন, আর এই ধন যারা শনি রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আসতে চলেছে। শনি রিলেটেড বিজনেস কোনগুলো সেগুলো আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, সেই বিজনেস যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও আদার্স বিজনেসেও কিন্তু আপনাদের ধন আসবে। এরপর যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শনি অমাবস্যার পর থেকে আপনাদের জীবনেও কিন্তু অপার ধন আসতে চলেছে, আর এই ধন আসবে যারা শনি রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন। শনি রিলেটেড প্রোডাক্ট কোনগুলো সেগুলো আমি ভিডিওর পূর্বেই বলে ফেলেছি, যদি না শুনে থাকেন তাহলে একবার ভিডিওটি রিমাইন্ড করে শুনে নিন। এছাড়াও এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু অনায়াসে হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ভাগ্যের চাকা একদম গড়গড় করে ঘুরবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই উপায় যে উপায়টি আপনারা করলে আপনারা ডবল বেনিফিট পাবেন। ভিডিওর পূর্বে আমি কিছু কিছু কথা বলে দিয়েছি, সেই কথাগুলো আপনাদেরকে মেনে অবশ্যই চলতে হবে, অর্থাৎ কোনো পরস্থিতির প্রতি কুনজর দেওয়া যাবে না,
মদ্যপান করা যাবে না, রাস্তার দুস্থ কুকুরগুলোকে মারা বা হত্যা করা এই সমস্ত কিছু যাবে না, এছাড়াও কোনো মানুষের অর্থ চিট করা যাবে না। এই চারটি কাজ যদি আপনারা করে থাকেন, এরপরে যে লাস্ট কাজ আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে প্রতিদিন স্নান করে উঠে আপনারা পশ্চিম দিকে মুখ করে ওম সাং শনিশ্চয় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং আপনার যা মনোবাঞ্ছা রয়েছে সেটি অবশ্যই রাখুন। আই এম ড্যাম শিওর আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।